আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম ধানের পাইকারি হাট থেকে। আজ 25শে ডিসেম্বর 2022, রোজ রবিবার। এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, হাটে এসে প্রথমে নেমেই শুনছি যে ধানের দাম আগের থেকে, বলতে গত কালকের থেকেও কিন্তু আজকে একটু কমে গেছে। তো গত কালকের থেকেও কিন্তু ধানের দাম আজকে কমে গেছে। তো আমরা এই ব্যাপারে জানবো কিন্তু সরাসরি প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে কথা বলে যে ধানের দাম কতটুকু কমছে। আসসালামু আলাইকুম। তাহলে আমরা হিসাব করে পাচ্ছি যে গত সপ্তাহের তুলনায় 60-70 টাকা কমছে গত সপ্তাহের তুলনায়। আর গত 2 সপ্তাহ আগে তো আরও দাম বেশি ছিল, তাই না? প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনতেছি যে ধানের দাম অনেকটাই কমছে এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই। এটা কি ধান? ওটা কি ধান কাকা? কি ধান? কি ধান? মালসারা নাকি? মালসারা? কত সুন্দর ধানটা! তো কত মন ধান নিয়ে আসেন? অনেক সুন্দর ধান। দাম হচ্ছে না? কত দাম বলছে? 1260 টাকা বলছে না? আচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু হাটে যে সমস্ত প্রান্তিক পর্যায়ের ধান চাষি ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলে কয়েকদিন আগে 1330 টাকা, সেই হিসাবে 90-100 টাকা প্রতি মনের উপর কমে গেছে। আপনারটা কি ধান? আচ্ছা, যাই হোক, এত দাম কমছে ধানের, এখন সামনের দিনে কি হবে আল্লাহই জানে, কিছু বোঝা যাচ্ছে না। এটা কি ধান দাদা? আপনারটা দাম কত বলছে? 40 টাকা করছে। আপনার ধানের কোয়ালিটিটা একটু ভালো আছে, চকচক করতেছে, তারপরেও দাম যেহেতু কম, সেহেতু চকচক করলেও ওই দাম বেশি দিবে না। এটা কি ধান? 51 জাতের দাম বলতেছে না? দাম দাম করতে 1150। কত দাম হচ্ছে? 1230 টাকা দাম করছে। গত সপ্তাহের তুলনায় কম বোঝেন না? কম, অনেকটাই কম। এটাও কি বিনা সেভেন নাকি? এটাও বিনা। আপনারটা কত বলতেছে? 30 টাকা। একই দাম। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু পাবনা আতাইকুলা ধানের পাইকারি হাট থেকে কথা বলতেছি। আর ধানের দাম যে কমে গেছে সেটা কিন্তু আপনারা প্রান্তিক পর্যায়ের ধান চাষি ভাইদের সাথেই কথা বলতেছি সেটা শুনতেছেন। তো সব মিলিয়ে আজকের বাজার দর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।